ঈদের শুভেচ্ছা দিয়ে কম্পিউটার ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং দিয়ে শুরু করছি আমার এই ফেসবুক লাইভ ক্লাস। উপস্থাপনায় আছি আমি নাসরিন আক্তার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। চলে যায় আমাদের আজকের লেকচার তিনে। লেকচার তিনে আমরা যেটি আলোচনা করব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর দ্বিতীয় নম্বর অধ্যায়, 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার। এই অধ্যায়টি আমাদের একটু বেশি বড়, কারণ মাইক্রোপ্রসেসরের বা মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিংয়ের সাবজেক্টের মূল বিষয়বস্তু হলো মাইক্রোপ্রসেসর কীভাবে কাজ করে এবং মাইক্রোপ্রসেসরকে দিয়ে কীভাবে কাজ করানো যায়। তা সেইটা বোঝার উদ্দেশ্যে, সেই লক্ষ্যে এই 8086 মাইক্রোপ্রসেসরের বা এই মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিংয়ের সিলেবাসের এই 2 নম্বর অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা চেষ্টা করছি বা আমরা চেষ্টা করব যে এই 2 নম্বর চ্যাপ্টারের 2 নম্বর অধ্যায়ের প্রতিটি পয়েন্ট আমরা খুব গুরুত্ব সহকারে নেওয়া। আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আজকে আলোচনা করব, যা শিখব ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রাম। তাহলে চলে যাই আমরা আলোচনায়। প্রথমেই আমি এই কথাগুলো আগেও বলেছি, আবার বলছি যে 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে কিছু কমন কথা প্রতিবার ক্লাসে আমি আনার চেষ্টা করছি, যার একটাই উদ্দেশ্য হলো যে 8086 কথাটি বলার সাথে সাথেই যেন আমাদের কয়েকটা কথা মনে চলে আসে। যে 8086 মাইক্রোপ্রসেসর বলার সাথে সাথেই যেন আসে যে এটা একটা 16 বিটের মাইক্রোপ্রসেসর, এটা একটা 40 পিনের আইসি, এর অ্যাড্রেস বাস 20 বিট, এর ডাটা বাস 16 বিট, এর মেমোরি ক্যাপাসিটি 1 মেগাবাইট। আমি বারবার বলবো যে 8086 মাইক্রোপ্রসেসর পড়ার সাথে সাথে যেন আমাদের এমনভাবে আলোচনা হয় যে এই পয়েন্টগুলো আমাদের নামের সাথে সাথেই চলে আসে। আজকে যে আমরা ব্লক ডায়াগ্রামটা পড়ব, সেই ব্লক ডায়াগ্রামের সাথে মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসরের যে বৈশিষ্ট্যগুলো হাইলাইটস হবে বা আমরা বেশি আলোচনা করব, সেই পয়েন্টগুলো যেগুলো বলছি যে 8086 মাইক্রোপ্রসেসর একটা 16 বিটের মাইক্রোপ্রসেসর, কারণ এই যে ইন্টারনাল আর্কিটেকচার 8086-এর আছে সেটাকে 16 বিটকে কেন্দ্র করে, 16 বিটকে কেন্দ্র করে এই ইন্টারনাল আর্কিটেকচারটা ডিজাইন করা হয়েছে। তার জন্যই আমরা বলতে পারি যে 8086 একটা 16 বিটের মাইক্রোপ্রসেসর, যা আমরা ডায়াগ্রামে দেখতে পাবো। আরেকটি পয়েন্ট, পাইপলাইন প্রসেসিং 8086 মাইক্রোপ্রসেসর কাজ করে থাকে। এই পাইপলাইন প্রসেসিংয়ে মাইক্রোপ্রসেসর 8086কে আরও বেশি হাইলাইটস করেছিল, যা আমরা ডিটেলস আলোচনা একটু পরেই করব। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, 8086 মাইক্রোপ্রসেসরের 2টি ফাংশনাল ইউনিটে ভাগ করা হয়েছে টোটাল এরিয়াকে, একটার নাম হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, আরেকটি হচ্ছে এক্সিকিউশন ইউনিট। আর এই যে পাইপলাইন প্রসেসিং করে, এই পাইপলাইন প্রসেসিং সম্পূর্ণ করতে 8086 মাইক্রোপ্রসেসরের ভিতরে একটা 6 বাইটের ইনস্ট্রাকশন কিউ ব্যবহার করা হয়ে থাকে। পুরো প্রক্রিয়া কাজ করতে যে রেজিস্টারগুলো ব্যবহার করা হয়ে থাকে 8086 মাইক্রোপ্রসেসরের ভিতরে, সেগুলো সবাই 16 বিটের রেজিস্টার হয়ে থাকে। এই পয়েন্টগুলো আমরা বারবার হাইলাইটস করব আজকের এই ব্লক ডায়াগ্রামে। আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রাম বলতে আমরা আগে বলেছিলাম যে মাইক্রোপ্রসেসরের ভিতরে যে কী কী কম্পোনেন্ট যুক্ত রয়েছে এবং ওই কম্পোনেন্টগুলো কার সাথে কীভাবে কানেক্টেড রয়েছে, সেটারই সচিত্র উপস্থাপনকে আমরা বলছি মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রাম। আমরা এখানে উপস্থিত হয়েছি 8086 মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রাম নিয়ে। মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রামের ডিটেলস আলোচনার আগে আমাদের আরেকটু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাইছি, মাইক্রোপ্রসেসরের কাজ কি। সংক্ষেপে আমরা যদি বলি যে মাইক্রোপ্রসেসরকে কাজ করানোর জন্য কতগুলো কমান্ডস দেওয়া হয়, যেটাকে আমরা বলি ইনস্ট্রাকশন, তাহলে মাইক্রোপ্রসেসর সেই ইনস্ট্রাকশনগুলোকে পড়ে। এই ইনস্ট্রাকশন পড়াকে আমরা ফেজ বলি। আমরা গত ক্লাসের কমেন্টসে কয়েকজন জানতে চেয়েছিল যে ফেজ কি। মাইক্রোপ্রসেসরের ভাষায় ইনস্ট্রাকশন মেমোরি থেকে পড়াটাকে আমরা ফেজ অপারেশন বলে থাকি, অর্থাৎ ইনস্ট্রাকশন পড়াটাকে আমরা ফেজ বলি। তাহলে মাইক্রোপ্রসেসরের কাজে যদি আমরা বলছিলাম যে মাইক্রোপ্রসেসরের প্রথম কাজই হলো যে ইনস্ট্রাকশন ফেচ করা এবং সেটাকে ডিকোড করে এক্সিকিউট করা। এখন কাজ তাহলে 2 রকম হচ্ছে, একটা হচ্ছে যে ইনস্ট্রাকশন পড়া এবং সেটাকে ডিকোড করা।
এই কাজগুলোর ক্ষেত্রে আমরা আরেকটু অন্য লাইনে যাই, যে যদি একটা প্রতিষ্ঠানে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানে চিন্তা করে দেখো, যে সেখানে যদি 8টা টেকনোলজি থাকে, সেই 8টা টেকনোলজির জন্য নিয়ন্ত্রণ করার জন্য একজন নিয়ন্ত্রণ বা একজন হেড রাখা হয়, সেই ক্ষেত্রে ওই হেড পর্যায়ক্রমিকভাবে 8 গ্রুপকে অ্যাক্সেস করবে। তাহলে তাকে পর্যায়ক্রমিকভাবে অ্যাক্সেস করতে 8 গুণ সময় প্রয়োজন হবে। আর পক্ষান্তরে যদি আমি 8 গ্রুপের জন্য 8টি হেড থাকে, সেই ক্ষেত্রে কী হবে, অ্যাট এ টাইমেই সে 8 জন 8 গ্রুপকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে দুটির মধ্যে পার্থক্য কী দাঁড়াচ্ছে, যদি টিম ওয়ার্ক হয় তাহলে দ্রুততার সাথে এবং অল্প সময়ে অনেক কাজ করা সম্ভব হচ্ছে। আর একজন যদি থাকে, প্যারালাল মানে সিকোয়েন্সিয়াল প্রসেস হয়, সেই ক্ষেত্রে আমার সময়টা অনেক বেশি প্রয়োজন হবে। 8086 মাইক্রোপ্রসেসরের আগে যে প্রসেসরগুলো আছে, অর্থাৎ 8085, তার কার্যকর করার পদ্ধতি ছিল সিকোয়েন্সিয়াল, অর্থাৎ একজনই মাত্র সব কিছু কাজ সম্পূর্ণ করত, যার ফলে সেই ইনস্ট্রাকশন পড়ত, পড়া শেষ হলে সেটাকে এক্সিকিউট করত। তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে এক্সিকিউশন করার সময় ডাটা আদান প্রদানের অংশটুকু বসে থাকছে, আবার যখন ডাটা আদান প্রদান হচ্ছে তখন আবার এক্সিকিউশনের কোনো কাজ থাকছে না। তাহলে এক একটা সময় খেয়াল করা যাচ্ছে যে কোনো একটা অংশ বসে থাকছে। কম্পিউটার আর্কিটেকচারের মূল বিষয় যেটা থাকে, যেটা লক্ষ্য করে কম্পিউটার ডিজাইন করা হয়ে থাকে, সেটি হলো যে কম্পিউটার আর্কিটেকচারে বা কোনো কম্পোনেন্ট আইডিয়াল বা অলস বসে থাকবে না, সেটাকে সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করা হয়। সেই লক্ষ্যেই এই মাইক্রোপ্রসেসর 8085-এর ওই অবস্থা থেকে দেখা গেল যে সেখানে সময়টা যদি কীভাবে কমানো যায়, 8086-এ এই ইন্ট্রোডিউস করা হলো পাইপলাইন প্রসেসিংয়ের। দেখা গেল যেহেতু আমরা এখানে দেখছি যে দুই ধরনের কাজ, একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের কাজ, অর্থাৎ ডাটা আদান প্রদানের কাজ, আর একটা হচ্ছে এক্সিকিউশনের কাজ। এই কনসেপ্টে তার পুরো কাজগুলোকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হলো এবং দুজন নিয়ন্ত্রণ রাখা হলো। এই যে আমরা ব্লক ডায়াগ্রামের ছবির দিকে যদি তাকাই, খেয়াল করে দেখো দুটো কালারের শেড দেওয়া আছে। একটা কালার শেডে লেখা আছে বাস ইন্টারফেস ইউনিট, আর একটা কালারের শেডে লেখা আছে এক্সিকিউশন ইউনিট। আমরা একটু আগেই বৈশিষ্ট্যের মধ্যে দেখেছি যে ইন্টারনাল আর্কিটেকচারকে দুটি ফাংশনাল ইউনিটে ভাগ করা হয়েছে, একটার নাম বলেছিলাম বাস ইন্টারফেস ইউনিট, আর একটির নাম বলেছিলাম এক্সিকিউশন ইউনিট। এই বাস ইন্টারফেস ইউনিটে যে ইনস্ট্রাকশন ফেচ করার কথাটা বললাম, অর্থাৎ যাবতীয় ডাটার আদান প্রদান এবং বহির্জগতের যোগাযোগের কাজই হলো এই বাস ইন্টারফেস ইউনিট। পক্ষান্তরে এক্সিকিউশন ইউনিটের কাজ হলো এই যে ইনস্ট্রাকশনটা পড়া হয়েছে সেটাকে এক্সিকিউট করা। আমরা আরো ডিটেলস বর্ণনায় চলে যাব, দেখি যে কে কিভাবে কাজ করে। প্রথমে আসি আমি বাস ইন্টারফেস ইউনিট। বাস ইন্টারফেস ইউনিটের কাজ কি বললাম, যে সে বহির্জগতের সাথে যোগাযোগ স্থাপন করে যাবতীয় ডাটার আদান প্রদান সম্পর্কিত কাজ করতে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টি, যে যাবতীয় ডাটার আদান প্রদান। এখন ডাটা বলতে কি বোঝায়, মেমোরিতে অবস্থিত ডাটা। এখন মেমোরির কোন জায়গা থেকে পড়বে বা কোন জায়গাতে ডাটাটা রাখবে সেটা প্রথম বিষয় থাকে। তাহলে কম্পিউটারের ভাষায় কোনো জায়গা থেকে পড়া বা কোনো জায়গা থেকে লেখা, এটাকে আমরা কি বলে থাকি, যে তার লোকেশন বা ফিজিক্যাল অ্যাড্রেস। সেই লোকেশন না জানলে তো কম্পিউটারে কোনো কিছু পড়া যাবে না। যে সেই লক্ষ্যে এই বাস ইন্টারফেস ইউনিটের তার কাজ ডাটা আদান প্রদান করার জন্য এইখানে আমরা 5টা কম্পোনেন্ট নিয়ে যুক্ত হয়েছে। প্রথমে আছে যে সেগমেন্ট রেজিস্টার, সরি, প্রথমে আমরা যেটা বলেছি সেগমেন্ট রেজিস্টার, এই ক্ষেত্রে যে 4টি আছে, এই 4টি সেগমেন্ট রেজিস্টার ব্যবহৃত হয়। আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার, লাল কালারের অ্যাডার, অ্যাড্রেস জেনারেটর অ্যাডার, বাস কন্ট্রোল লজিক এবং এই ইনস্ট্রাকশন কিউ, এই 5টি কম্পোনেন্ট নিয়ে বাস ইন্টারফেস ইউনিট তৈরি হয়। এই বাস ইন্টারফেস ইউনিটের প্রথম যে কাজটি থাকে সেটা কি, যে সে একটা বাইরে থেকে ডাটা নিয়ে আসবে বা বাইরে ডাটা পাঠাবে। এখন ডাটা পাঠাতে গেলে তার প্রথম যেটি প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাড্রেস, সে কোন লোকেশনে যাবে।
সেই অ্যাড্রেস 8086 এর ক্ষেত্রে আমরা এখন আপাতত জেনে রাখি, পরবর্তীতে ডিটেলসে যাবো যে কিভাবে রিয়েল মোড অ্যাড্রেসিং হয়। এই বাস ইন্টারফেস ইউনিট বা এই 8086 মাইক্রোপ্রসেসর রিয়েল মোডে অ্যাড্রেসিং করে থাকে। এই রিয়েল মোড অ্যাড্রেসিংয়ে দুটো কম্পোনেন্ট প্রয়োজন হয়। এই দুটো কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা একটু বলি যে 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ক্যাপাসিটি কত বলেছিলাম, 1 মেগাবাইট। তাহলে 1 মেগাবাইট মেমোরি যেহেতু সাপোর্ট সে পায়, এই 1 মেগাবাইট কিন্তু অ্যাট এ টাইমে ফুললি ইউজ হয় না। এই ফুললি ইউজ হয় না পারে তার মানে কিছু অংশ ব্যবহৃত হয় আর কিছু অংশ ব্যবহৃত হয় না, যার ফলে কিছু অংশ বসে থাকে, আইডেল থাকে। আমাদের কনসেপ্টে তো সেটা নাই, আমরা চাই যে সর্বোত্তম ব্যবহার হোক সেই লক্ষ্যে যে কি কি প্রয়োজন হতে পারে মাইক্রোপ্রসেসরে, কি কি প্রয়োজন হতে পারে মাইক্রোপ্রসেসরে সেটারও এক্সপেক্টে আমরা সেগমেন্টটাকে, টোটাল মেমোরিটাকে ভাগ করে থাকি। তাহলে আমরা কি ধরনের কাজ হতে পারে সেটা আমরা একটু দেখি এখানে। যে আমার মাইক্রোপ্রসেসরের যে মেমোরিটা থাকে সেটা 4 ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে 8086 এর ক্ষেত্রে। সেটা যে প্রোগ্রাম যেগুলো আমরা লিখি সেটা তো অবশ্যই কোথাও একটা লোকেশনে রাখতে হবে, সেটার জন্য যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে কোড সেগমেন্ট অংশ। প্রোগ্রামে যে ডাটাটা ব্যবহৃত হবে সেটার জন্য রাখা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডাটা সেগমেন্ট অংশ। আর প্রোগ্রামে যে স্ট্যাকটা ব্যবহৃত হয়ে থাকে সেটার জন্য যেটা ব্যবহৃত হয়, জায়গা লাগে সেটার জন্য সেটাকে আমরা বলছি স্ট্যাক সেগমেন্ট অংশ। আর অতিরিক্ত জায়গা যদি প্রয়োজন হয় সেটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট অংশ। এখন এই 4টা সেগমেন্ট মেমোরির কোথা থেকে শুরু সেটা তো আমাদেরকে অবশ্যই আইডেন্টিফিকেশন করা প্রয়োজন হবে। এখন আমরা আর একটু সাধারণ উদাহরণ দিলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। হার্ড ডিস্ক যখন কানেক্ট করা হয় কম্পিউটারে তখন কি করি আমরা, ড্রাইভ দিয়ে থাকি লজিক্যালি, সি ড্রাইভ ডি ড্রাইভ, কারণ প্যারালাল অ্যাক্সেস করতে পারবো এবং দ্রুত অ্যাক্সেস করতে পারবো। ঠিক এই কনসেপ্টটাও আমাদের এখানে আছে যে আমাদের এখানে 4টা সেগমেন্ট ভাগ করার উদ্দেশ্যই হলো যে 4টাতে আমরা অ্যাক্সেস জানে করতে পারি। এখন এই অ্যাক্সেসটা কোথা থেকে করবো, কার মাধ্যম দিয়ে করবো সেটার জন্য আমার এই 4টা আইডেন্টিফিকেশন প্রয়োজন। এই 4টা সেগমেন্টকে আলাদা করার জন্য বা 4টা সেগমেন্টকে আইডেন্টিফাই করার জন্য এখানে 16 বিটের 4টা সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এই যে 4টা কোড সেগমেন্টের জন্য সিএস, ডাটা সেগমেন্টের জন্য ডিএস, এক্সট্রা সেগমেন্টের জন্য এসএস এবং এক্সট্রা সেগমেন্টের জন্য ইএস। প্রতিটা রেজিস্টার তার সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট ধারণ করবে, অর্থাৎ কোড সেগমেন্ট কোথা থেকে শুরু হয়েছে সেটা কোথায় পাবো, সিএস রেজিস্টারের 16 বিটের কন্টেন্টের সাথে আমি এই কোড সেগমেন্টের স্টার্টিং পয়েন্টটা পাবো। একইভাবে ডিএস তার স্টার্টিং পয়েন্ট, ডাটা সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট, স্ট্যাক সেগমেন্ট তার তার স্টার্টিং পয়েন্ট এসএস ধারণ করে থাকবে। আমরা একটু আগেই বললাম যে রিয়েল অ্যাড্রেসিং মোডে দুটো কন্টেন্টের প্রয়োজন হয়, একটা অফসেট আর একটা হচ্ছে বেজ অ্যাড্রেস। এই বেজ অ্যাড্রেস আমার এই সেগমেন্ট রেজিস্টার থেকে যে কোনো একটি হয়। আর অফসেট হিসাবে এখানে ইনস্ট্রাকশন পয়েন্টার, অর্থাৎ ইনস্ট্রাকশনটি কোথায় আছে, ওই কোড সেগমেন্টের কোন লোকেশনে আছে সেটাকে আইডেন্টিফাই করাই হলো আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টারের কাজ। তাহলে এখন যদি আমরা আরেকটু দেখি যে আমরা এই যে অ্যাডারের এখানে দুটো ভ্যালু যাবে, আমরা রিয়েল মোড টেকনিকে যদি থেকে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের সূত্রে যাই, সিএস ইন্টু 10 প্লাস আইপি, এই রিয়েল মোড টেকনিকের সেই সূত্র সেটি এই অ্যাডারের মাধ্যমে তৈরি হবে। অর্থাৎ এই সেগমেন্ট থেকে একটি এবং একটি অফসেট, এই দুটি ভ্যালু এই অ্যাডারের কাছে যাবে। এই অ্যাডার রিয়েল মোড টেকনিকে 16 বিটের ডাটাকে যোগ করে 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তর করে দেবে। আমরা জানি যে 8086 মাইক্রোপ্রসেসরের ডাটা বা অ্যাড্রেস বাস কত, 20 বিটের। এইখানে দেখো লেখা আছে যে 20 বিট অ্যাড্রেস বাস। তাহলে এই এই অ্যাডার থেকে আমরা কী করছি, এই 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি হচ্ছে, তৈরি হয়ে কোথায় চলে যাচ্ছে, বাহিরে লোকেশনে চলে যাচ্ছে, যেখান থেকে আমার ইনস্ট্রাকশনটা পড়া হবে সেই জায়গাটাকে নির্ধারণ করে দেওয়ার জন্য। নির্ধারিত হওয়ার পরে এই বা এই যে বাস কন্ট্রোল লজিক দেখতেছি, এই বাস কন্ট্রোল লজিক 16 বিট বাসের মাধ্যমে, এই যে 16 বিট বাসের ডাটা বাসের মাধ্যমে আমার ইনস্ট্রাকশনটা পড়ে আনবে। আমরা ডাটা স্ট্রাকচারে দুটো মেমোরি স্ট্রাকচার পড়ে এসেছি, একটা হচ্ছে স্ট্যাক আর একটা হচ্ছে কিউ। স্ট্যাক ছিল লাস্ট ইন ফার্স্ট আউট,
আর কিউ ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ কিউ এর মেমোরি স্ট্রাকচার এমন যেখানে সর্বপ্রথমে যে ডাটাটি ইনসার্ট হবে সেটাই সর্বপ্রথমে বের হবে। তাহলে এখানে একটি 6 বাইটের ইনস্ট্রাকশন কিউ ব্যবহার করা হয়েছে, যে আমরা ইনস্ট্রাকশনগুলো একটা একটা করে পড়ে এই রাখার জায়গা ইনস্ট্রাকশন কিউ এ রাখবো, 6 বাইট এখানে রাখা সম্ভব। তাহলে এই 16 বিট ডাটা বাসের মাধ্যমে বাস কন্ট্রোল লজিক একটা করে ইনস্ট্রাকশন পড়ে এইখানে জমা রাখবে পরবর্তী ইউনিটের কাছে এক্সিকিউশন দেওয়ার জন্য। তাহলে আশা করি বাস ইন্টারফেস ইউনিটের কিভাবে কাজ করছে, কারা কাজ করছে এবং কিভাবে কাজ করে এটা ধারণা হয়েছে। তারপর আমি আরেকবার একটু সংক্ষেপে বলি যে এইখানে যে সেগমেন্ট লিস্টার রয়েছে 4টা ইন একটা অফসেট, এদের মাধ্যমে অ্যাডার কি করবে, 16 বিটের কন্টেন্টকে 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তর করবে। এই 20 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস মেমোরিটা নির্ধারিত হবে যে যেখান থেকে আমার ইনস্ট্রাকশন পড়া হবে, পরবর্তীতে বাস কন্ট্রোল লজিক ডাটা বাসের মাধ্যমে ইনস্ট্রাকশনটা পড়ে ইনস্ট্রাকশনকে জমা করবে পরবর্তী ইউনিটের কাছে দেওয়ার জন্য। তাহলে চলে যাই আমরা এবারে এক্সিকিউশন ইউনিটের ক্ষেত্রে। এক্সিকিউশন ইউনিটের মূল কাজই হলো কি, যে এক্সিকিউশন করা বা প্রক্রিয়াকরণ করা। এই প্রক্রিয়াকরণ কাজ করার জন্য এখানে 4টি ইউনিট রয়েছে, সাব ইউনিট রয়েছে, যেটাকে আমরা বলতে পারি। একটা হচ্ছে ALU, আর একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, টেম্পোরারি রেজিস্টার এবং ফ্ল্যাগ। ALU কি আমরা অলরেডি জানি, তারপরে সংক্ষেপে একটু বলি। ALU অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট মানে যা গাণিতিক এবং যুক্তিক সকল অপারেশন সম্পূর্ণ করবে। এক্ষেত্রে গাণিতিক বলতে যোগ বিয়োগ গুণ ভাগ, আর লজিক বলতে অ্যান্ড অর নট, এই অপারেশনগুলো এই ইউনিটটি সম্পূর্ণ করবে। এখন এই ইউনিটটি সম্পূর্ণ করার জন্য, এই অপারেশনটা যোগ বিয়োগ ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল অপারেশন সম্পূর্ণ করার জন্য তাকে তো ডাটার প্রয়োজন। এই ডাটাগুলোকে যে রাখার জন্য আমাদের এখানে রেজিস্টার ব্যবহার করা হয়ে থাকে। এই রেজিস্টারগুলো আমরা সাধারণত 2 রকম ভাগ করে থাকি, একটা আছে জেনারেল পারপাস রেজিস্টার আর একটা আছে ডেডিকেটেড রেজিস্টার বা স্পেশাল পারপাস রেজিস্টার। প্রথমে আসি জেনারেল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টারের কাজ, যে রেজিস্টারগুলোতে সাধারণত আমরা শুধু ডাটাই রাখে থাকি, অর্থাৎ ইনস্ট্রাকশনে যে অপারেন্টটা থাকে সেই অপারেন্ট রাখার জন্য যে রেজিস্টার ব্যবহার করা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি জেনারেল পারপাস রেজিস্টার। এই ক্ষেত্রে AX, BX, CX এবং DX এই 4টি হলো আমার জেনারেল পারপাস রেজিস্টার। আর এই জেনারেল পারপাস রেজিস্টার এখানে আমরা আবার 3টা করে নাম দেখতে পাচ্ছি, AX, AL, AH, একইভাবে BX, BL, BH। এগুলো কেন লেখা হয়েছে? আমরা যেহেতু জানি যে এটা 16 বিটের মাইক্রোপ্রসেসর, তাহলে সে 16 বিট সর্বোচ্চ একটা টাইমে কাজ করতে পারবে, কিন্তু সবসময় যে 16 বিট কাজ করবে তা তো না, অনেক সময় 8 বিট নিয়েও কাজ করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে 16 বিটের রেজিস্টারকে যখন আমি 8 বিট নিয়ে কাজ করব তখন কি হবে, 8 বিট ব্যবহৃত হবে আর 8 বিট ব্যবহৃত হবে না। আর মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে বা আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা তো অপচয় মানি না, মানতে চাই না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে এই AX-কে অর্থাৎ 16 বিটকে আমরা 2টো গ্রুপে ভাগ করে হয়েছে, লোয়ার 8 বিট এবং আপার 8 বিট। যখন ALU যখন অপারেশনে 16 বিটের ডাটা প্রয়োজন হবে তখন তাকে আমরা আইডেন্টিফাই করব AX দিয়ে। অর্থাৎ ইনস্ট্রাকশনে যখন AX লেখা থাকবে তখন মাইক্রোপ্রসেসর জানবে যে এখানে 16 বিটের ডাটা রয়েছে। আর যদি 8 বিটের ডাটার প্রয়োজন হয় থাকে সেই ক্ষেত্রে হয় আমরা AL লোয়ার 8 বিট ইউজ করতে পারি অথবা আপার 8 বিট ইউজ করতে পারি AH। যখন ইনস্ট্রাকশনে AL অথবা AH থাকে তখন আমরা সেটাকে ধরে জানবো যে আমার 8 বিটের ডাটা ব্যবহৃত হয়েছে। তাহলে আশা করি AX, BL, AH কেন সেগুলো ধারণা হয়েছে। তারপরে রেজিস্টার স্ট্রাকচারে আমরা পড়াতে যে আমরা আবার এটাকে উল্লেখ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের 4টা রেজিস্টার আছে, জেনারেল পারপাস রেজিস্টার একইভাবে সবাই ব্যবহৃত হয়ে থাকে। যদি পূর্ণ হয় 16 বিট হয় তাহলে AX, BX, CX, DX আকারে ব্যবহৃত হয়, আর যদি 8 বিট হয় তাহলে সেখানে যে কোনো একটি ভাগ ব্যবহৃত হয়ে থাকে। এরপর আসি স্পেশাল পারপাস রেজিস্টার বা ডেডিকেটেড রেজিস্টার। এটার কাজ হলো যে নির্দিষ্ট একটি কাজ সম্পূর্ণ করার জন্য। একটু আগে আমরা বললাম যে এখানে 2 ধরনের মেমোরি স্ট্রাকচার ব্যবহার করা থাকে, একটা হচ্ছে স্ট্যাক আর একটা হচ্ছে কিউ।
স্ট্যাকটা কি ছিল, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ স্ট্যাকের অপারেশনই হবে সব শেষে যেটি আছে সেখান থেকে, অর্থাৎ টপ থেকে। এই টপটাকে আইডেন্টিফাই করা স্ট্যাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্ট্যাকে ইনসার্ট হবে, স্ট্যাক থেকে ডিলিট হবে, তাহলে সে ব্যাক করবে কোথায় বা আসছে কোথায়, এটাকে আমার আইডেন্টিফাই করার জন্য বা ধরে রাখার জন্য এই এসপি স্ট্যাক পয়েন্টার ব্যবহৃত হয়ে থাকে স্ট্যাকের টপ অ্যাড্রেস ধারণ করার জন্য। এছাড়া ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করার জন্য এখানে আমরা যে অফসেটটা ব্যবহৃত হয় বললাম, সেই অফসেট হিসাবেও এসপি ব্যবহৃত হয়ে থাকে। একইভাবে বিপিও, তাই বিপিও বেস পয়েন্টার, এটাও আমার ওই অফসেট হিসাবে ইনস্ট্রাকশনে ব্যবহৃত হয়ে থাকে। আর এরপরে আসি সোর্স ইন্ডেক্স এসআই, আর হচ্ছে ডিআই ডেস্টিনেশন ইন্ডেক্স। একটা ইনস্ট্রাকশন ফিজিক্যাল অ্যাড্রেস, একটা মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন যেটাকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করে থাকি, সেই ক্ষেত্রে খেয়াল করে দেখবো যে অপারেন্ট সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সোর্স অপারেন্ট আর একটা হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ট। সোর্স অপারেন্ট অর্থাৎ কোথা থেকে ডাটাটা আসবে, আর ডেস্টিনেশন অপারেন্ট কোথায় ডাটাটা যাবে। অনেক ইনস্ট্রাকশনে আমার অপারেন্ট উল্লেখ থাকে না, থাকবে না, সেখানে নির্দিষ্ট করা থাকে। যেমন স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে, স্ট্রিং মেমোরি অপারেশনের ক্ষেত্রে অপারেন্ট প্রয়োজন হয় না, বাই ডিফল্ট সোর্স হিসেবে এসআই এবং ডেস্টিনেশন অপারেন্ট হিসেবে ডিআই ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আশা করি জেনারেল পারপাস রেজিস্টার, স্পেশাল পারপাস রেজিস্টার কি কেন ব্যবহৃত হচ্ছে আমরা বুঝতে পারছি। এখন এখানে আমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার। এই টেম্পোরারি রেজিস্টার এইখানে যে এলইউতে আমি যে অপারেশনটা সম্পন্ন করবো সেখানে তো ডাটা প্রয়োজন, এই ডাটাটা অস্থায়ীভাবে এই রেজিস্টারে এসে থাকবে। এইখান থেকে আমার এলইউর কাছে অপারেশন যা জন্য ডাটা যাবে, অপারেন্টটা যাবে, এই অপারেন্ট অপারেশন হয়ে আবার এই যে খেয়াল করে দেখো যে 16 বিট বাসে আমার ফলাফলটা চলে যাচ্ছে। নিচে আমাদের আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ফ্লাক্স। এটা একটা 16 বিটের রেজিস্টার। ফ্লাক্স মানে আমরা বুঝি যে কোনো দেশের প্রতীক বা কোনো কিছু উপস্থাপন করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে, এখানেও তাই। এলইউ যে অপারেশনটা করছে তার তো একটা ফলাফল দাঁড়ায়, কখন কী হয়, যোগফল একটা দাঁড়ায়, যোগফল যদি করে যোগফলটা কী হতে পারে, ক্যারি থাকতে পারে, হাতে আর কিছু থাকতে পারে, বা ফলাফল জিরো হতে পারে, বা ফলাফল নেগেটিভ হতে পারে, এই ধরনের যে অবস্থা, এই অবস্থাটা প্রকাশ করার জন্য এই 16 বিটের ফ্ল্যাগ রেজিস্টার, 16টা বিটের মধ্যে 9টা বিট অ্যাক্টিভ থাকে। এটার মাধ্যমে এলু বর্তমানের অবস্থানটা কী আছে, যে যোগফলটা কি জিরো হয়ে গেছে, যোগফলটার হাতে কিছু আছে না, ফলাফলটা নেগেটিভ হয়েছে, এটা এই বিট দিয়েই প্রকাশ করা হয়। যে বিটটা দেখলে আমি বুঝতে পারবো যে এলোতে যে অপারেশনটা হয়েছে সেটা কেমন। আর এই পাশে আমাদের একটা যেটা আছে, এক্সিকিউশন ইউনিট অ্যান্ড কন্ট্রোল ইউনিট, এটা কি করে, এই যে 6 বাইটের ইনস্ট্রাকশন কিউ রয়েছে এর কাছে আসে, এ ডিকোড করে, ডিকোড করে এর মাধ্যমে কিন্তু সবার নিয়ন্ত্রণ রয়েছে, এর মাধ্যমে প্রতিটা ইউনিটকে ওই ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে সে অ্যাক্টিভ করে এবং কার্য এক্সিকিউশনের কাজটি সম্পূর্ণ করে। তাহলে আশা করি এক্সিকিউশন ইউনিট কি কিভাবে কাজ করছে, কম্পোনেন্টগুলো কারা, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা একটি পুরাটার মধ্যে যাই, পুরো ব্লক ডায়াগ্রাম আমরা আংশিকভাবে এতক্ষণ দেখছিলাম, এখন যদি পুরো ব্লক ডায়াগ্রামে দেখি, চিন্তা করি, তাহলে কী দাঁড়াচ্ছে যে বাস ইন্টারফেস ইউনিট এখান থেকে একটা ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করে মেমোরি লোকেশন আইডেন্টিফিকেশন করবে, ডাটা বাসের মাধ্যমে ইনস্ট্রাকশন পড়ে বা ডাটা এসে কিউয়ে জমা হবে, এই কিউ থেকে একটা একটা করে এক্সিকিউশন ইউনিট কন্ট্রোল ইউনিটের কাছে যাবে, সেখান থেকে ডিকোড হবে, ডিকোড হয়ে সে প্রতিটা ইউনিটকে নিয়ন্ত্রণের মাধ্যমে এলো অপারেশন করে ফলাফল আবার বাস ইন্টারফেস ইউনিটের কাছে প্রদান করবে। তাহলে আমার আশা করি খুব সহজেই তোমাদের এটা বোঝার কথা। এখন আমরা একটু আরেকটু আলোচনা করব এই পাইপলাইন প্রসেসিং। আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে পাইপলাইন প্রসেসিং যদি কি, তাহলে আরেকটু সংক্ষেপে বলি যে একটা প্রসেস বা একটা কাজ যখন টিম ওয়ার্কের মাধ্যমে হয় তো তখন সকল টিমের পর্যায়ক্রমিকভাবে প্যারালালভাবে কাজটি সম্পূর্ণ করাটাকে আমরা বলছি পাইপলাইন প্রসেসিং। অর্থাৎ এই পাইপলাইন প্রসেসিংয়ে কেউ বসে থাকবে না, আইডিয়াল কেউ থাকবে না, পর্যায়ক্রমিকভাবে সবাই কাজ করতে থাকবে প্যারালাল। তাহলে পাইপলাইন প্রসেসিংকে আমরা একটা প্যারালাল প্রসেসিংও বলতে পারি, যে প্যারালালি যতগুলো টিম থাকে, টিম ওয়ার্ক, পাইপলাইন প্রসেসিং একটা টিম ওয়ার্ক যার মাধ্যমে একাধিক কন্ট্রোলের মাধ্যমে
পুরো কাজটি সম্পন্ন হয়ে থাকে। তাহলে এজুরেট সিক্স কীভাবে পাইপলাইনটা করছে সেটা আমরা যদি একটু বোঝাই, যে এখানে দেখো মাইক্রোপ্রসেসরটা কি ক্লক পালসে কাজ করে, আমরা যদি সিম্পলি বোঝানোর চেষ্টা করি যে মাইক্রোপ্রসেসর যেহেতু ক্লক পালসে কাজ করে, সেই ক্ষেত্রে প্রথম ক্লক পালসে চিন্তা করে দেখো বাস ইন্টারফেস ইউনিট কি করবে, প্রথম ক্লক পালসে ইনস্ট্রাকশনটা পড়বে অর্থাৎ ফেচ করবে। এখানে প্রথম ক্লক পালসে তার এক্সিকিউট করার জন্য কিছু নাই, তাহলে এই বা এক্সিকিউশন ইউনিটের প্রথম ক্লক পালসে কাজ থাকছে না, প্রথম ক্লক পালসে শুধু বাস ইন্টারফেস ইউনিট ইনস্ট্রাকশনটা পড়ছে। দ্বিতীয় ক্লক পালসে এসে চিন্তা করে দেখো যে দ্বিতীয় ক্লক পালসে যেহেতু ইনস্ট্রাকশন পড়া হয়ে গেছে, তাহলে এক্সিকিউশন ইউনিটের কাছে প্রথম ক্লক প্রথম ইনস্ট্রাকশনটি চলে যাবে এক্সিকিউশনের জন্য, অর্থাৎ যে প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউটের জন্য যাচ্ছে, আর দ্বিতীয় ক্লক পালসে দ্বিতীয় ইনস্ট্রাকশনটা ফেচ করা হচ্ছে বা পড়া হচ্ছে। তাহলে এখানে আমাদের প্যারালাল কাজ শুরু হয়ে গেছে, বাস ইন্টারফেস ইউনিট দ্বিতীয় ইনস্ট্রাকশনটা পড়ছে আর এক্সিকিউশন ইউনিট প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছে, যাতে বলে কেউ কোনো ইউনিট বসে থাকছে না। একইভাবে থার্ড ক্লক পালসে কী দাঁড়াচ্ছে, থার্ড ক্লক পালসে বাস ইন্টারফেস ইউনিট 3 নম্বর ইনস্ট্রাকশনটা পড়ছে আর এক্সিকিউশন ইউনিট 2 নম্বর ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছে। এইভাবে সে পর্যায়ক্রমিকভাবে প্যারালালি 2টি ইউনিটই কাজ করে পাইপলাইন অপারেশন এজুরেটসিক সম্পন্ন করে থাকে। আশা করি পাইপলাইন কি কিভাবে কাজ করছে, এজুরেট সিক্স মাইক্রোপ্রসেসরে ব্লক ডায়াগ্রামে কিভাবে কাজ করছে সেটা ক্লিয়ার হয়েছে। তারপরেও এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমরা আশা করব চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। গত ক্লাসে আমরা যেমন দেখলাম যে ফেজ কি অনেকে বুঝতে পারো নাই, তো ফেজটা আমি বলেছি আবার বলছি যে মাইক্রোপ্রসেসরের মেমোরি লোকেশন থেকে ইনস্ট্রাকশন পড়ার অপারেশনটাকে আমরা ফেজ বলে থাকি। ফেজ মানে হচ্ছে পড়া, ইনস্ট্রাকশন পড়া। এইরকমভাবে তোমাদের যদি কোনো ইনস্ট্রাকশন জানার সরি ব্লক ডায়াগ্রামের বোঝার ক্ষেত্রে, অর্থাৎ বাস ইন্টারফেস ইউনিট এবং এক্সিকিউশন ইউনিট কীভাবে কাজ করছে বা এই সম্বন্ধে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা কমেন্টসে করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ব্লক ডায়াগ্রাম তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো মনে করো তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো যে এই জিনিসটি তোমরা বুঝতে পারো নি। ধন্যবাদ, সবাই ভালো থাকো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে।